আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদির আশরাফ শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম নাশকতা ও সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় বিএনপি দেশকে অস্থিতিশীল করতে দেয়া হবে না হুঁশিয়ারি মন্ত্রীদের বিএনপি সন্ত্রাসে বিশ্বাসী নয় সরকারের এজেন্টরাই বাস পুড়িয়ে তাদের উপর দোষ চাপাচ্ছে আবারও বললেন মির্জা ফখরুল মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোতে অবৈধ মানসিক রোগীর চিকিৎসা স্বাস্থ্য অধিদপ্তরের কঠোর নজরদারির তাগিদ জর্জিয়াতেও জয়ী বাইডেন জানুয়ারিতে কারা ক্ষমতায় যাবে তা এখনও নিশ্চিত নয় বলেছেন ট্রাম্প দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত উপনির্বাচনে পরাজয় সইতে না পেরেই বিএনপি বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দলটি ক্ষমতায় যেতে চায় বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী এদিকে বাস পোড়ানোর ঘটনায় নির্দেশদাতাদেরও আইনের আওতায় আনার কথা জানিয়েছেন ডিএমপির উপ পুলিশ কমিশনার ওয়ালিদ হোসেন বৃহস্পতিবার কয়েক ঘন্টার ব্যবধানে রাজধানীতে নয়টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে এ ঘটনায় পুলিশের করা ১৪টি মামলায় ৩২ জন রয়েছেন বিভিন্ন মেয়াদে রিমান্ডে তদন্তে যাদের নাম আসবে তাদের আইনের আওতায় আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সিসিটিভির ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা হচ্ছে বলেও জানান তিনি এই ফলাফল তারা মেনে নিতে পারেনি সেই জন্যই হয়তো এরকম একটা ঘটনা ঘটিয়েছে আপনি যদি পিছনের দিকে আমি আবার পিছনের দিকে চাচ্ছি পিছনের দিকেও তারা যখনই যেখানেই তারা নির্বাচনে পরাজিত হয়েছে সেখানে এই ধরনের একটা ধোয়াটে পরিবেশ তৈরি করার জন্য মানে আগের সময়গুলিতে তারা প্রচেষ্টা চালিয়েছে এরা সবসময়ই সন্ত্রাসকে অগ্নিসংযোগকে মারামারিকে তারা মনে করে এইটাই হয়তো নির্বাচন নয় এইটাই হয়তো সরকার বদলের কোনো হাতিয়ার এদিকে ডিএমপি মিডিয়া সেন্টারে উপপুলিশ কমিশনার ওয়ালিদ হোসেন বলেন বাসে আগুন দেওয়ার সাথে বিএনপির সংশ্লিষ্টতা রয়েছে অস্থিতিশীলতা সৃষ্টি করতেই এমন ঘটনা ঘটানো হয়েছে তাদের সহযোগী কারা ছিল এবং তারা কাদের নির্দেশনায় তারা এই কাজগুলো করেছেন সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব আমরা যতটুকু তথ্য পেয়েছি তাদের দলীয় পরিচয় আছে এবং আমরা দলীয় পরিচয়ে যাই থাকুক না কেন আমরা এই বিষয়ে কঠোর অবস্থানে আছি আমরা এসব বিষয়ে যাতে ভবিষ্যতে যাতে আর না হয় সেই বিষয়ে আমরা কঠোর নজরদারি রাখব অপরাধী যেই হোক আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ রিয়াদ তালুকদার বাংলাভিশন ঢাকা এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাইদুল কাদের বলেছেন নির্বাচন ও আন্দোলনে প্রত্যাখ্যাত হয়ে আবারও আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ পুড়িয়ে প্রতিশোধ নিতে চায় বিএনপি সকালে রাজশাহী জেলার বাগমারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে সংযুক্ত হন এ সময় তিনি আরও বলেন প্রতিটি নির্বাচনে হেরে যাবার মানসিকতা নিয়েই অংশ নেয় বিএনপি আন্দোলন এবং নির্বাচনে ব্যর্থ হয়ে তারা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশ যখন স্থিতিশীল করোনার নেতিবাচক প্রভাব মোকাবিলা করে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে তখন সে অপশক্তি আবার আঘাত আনতে শুরু করেছে আগুন সন্ত্রাস তারা বলে সরকারের এজেন্টরা নাকি গতকালের ঢাকার ঘটনা ঘটিয়েছে দেশ যখন শান্তিপূর্ণভাবে চলে তখন কোনো সরকার কি নিজেরা অস্থিতিশীলতা তৈরি করবে যারা ক্ষমতায় আছে এটা অনেকটা বিএনপি সেই পুরনো কৌশল বাস পোড়ানো সহ নাশকতার সঙ্গে যারা জড়িত তাদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরও বলেন সরকারের এজেন্টরা বাস পুড়িয়ে বিএনপির উপর দোষ চাপাচ্ছে উপনির্বাচনের ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানান তিনি ঢাকা ১৮ সিরাজগঞ্জ এক আসনের ভোটে অনিয়মের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বিএনপি
এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সন্ত্রাসে বিশ্বাস করে না বলেই নির্বাচনে অংশ নেয়। বর্তমান সরকার ও নির্বাচন কমিশন নির্বাচনী ব্যবস্থাকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করেছে। বাংলাদেশের নির্বাচন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা নেয়ার আছে সিইসির এমন বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্ত করার আহ্বান দাবি জানাচ্ছি, আহ্বান করছি। যে মিথ্যা মামলাগুলো করা হয়েছে সেই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি, এবং একই সঙ্গে যে নির্বাচনগুলো হয়েছে যেগুলো সম্পূর্ণভাবে মানবাধিকার নির্বাচন, সেই নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের হাসিনা সরকার থাকলে কখনো কোনো নির্বাচন, তাই আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় আমরা আবার সুষ্ঠু নির্বাচন চাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের একাংশের দ্বিবার্ষিক সাধারণ সভায় মির্জা ফখরুল বলেন, ভিন্নমত দমন করতেই বিএনপি নেতাকর্মীদের মামলা হামলা করে নির্যাতন করা হচ্ছে। গত বৃহস্পতিবার কতগুলো বাস পুড়িয়ে দিয়েছে কে বা কারা দুর্বৃত্তরা, সেটা সম্পূর্ণভাবে আপনার আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিএনপির উপরে দোষ চাপানো হচ্ছে। সেই আগের খেলা, সে ওল্ড গেম, তারা তাদের এজেন্টদের দিয়ে এই সমস্ত নাশকতামূলক কাজ করবে আর সেটা বিএনপির উপরে দোষ চাপিয়ে দেবে। আমার একটা অনুরোধ থাকবে সকল আপনাদের মাধ্যমে জানাতে চাই, কেউ যেন এই ধরনের ট্র্যাপের মধ্যে পা না দেয়। নাশকতার কাজ যারা করছে তারা কোনোমতেই তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই, এবং যারা এই ধরনের কাজের সঙ্গে জড়িত তাদেরকে বের করার আমি আহ্বান জানাচ্ছি। বিএনপির মহাসচিব অভিযোগ করেন, সারা দেশে সাংবাদিকরাও হামলা মামলা থেকে রেহাই পাচ্ছে না, ডিজিটাল নিরাপত্তা আইন করে গণমাধ্যমের কণ্ঠ রোধ করা হয়েছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। দেশের মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোতে অবৈধভাবে চলছে মানসিক রোগের চিকিৎসা। নিয়ন্ত্রণহীন এসব চিকিৎসা কেন্দ্রগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় এনে কঠোর নজরদারির তাগিদ দিয়েছেন মনোরোগ চিকিৎসক ডাক্তার হেলালুদ্দিন আহমেদ। এদিকে কাউন্সেলিং বিশেষজ্ঞরা বলছেন, শক্তি প্রয়োগ করে মানসিক রোগীকে শান্ত করার প্রক্রিয়াটি অমানবিক এবং অবৈজ্ঞানিক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে লাইসেন্স নিয়ে চলতে হয় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোকে। শুধুমাত্র মাদকাসক্তদের চিকিৎসা দেওয়ার কথা থাকলেও এসব সেন্টারে মানসিক রোগীদের ভর্তি করানো হয়। চিকিৎসা পদ্ধতি ভিন্ন থাকায় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রকে মানসিক রোগীদের চিকিৎসার অনুমতি দেওয়া হয় না। একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে কমপক্ষে 10টি বেড থাকতে হবে। প্রতি 10 জন রোগীর জন্য একজন MBBS চিকিৎসক এবং একজন নার্স থাকার বিধান রয়েছে। 10 থেকে 30 জন রোগীর জন্য একজন মনোরোগ চিকিৎসককে নিয়োগ দিতে হবে। 10 জন রোগীর জন্য 4 থেকে 5 জন ওয়ার্ড বয় রাখার নির্দেশনা রয়েছে। এছাড়া একাধিক অক্সিজেন সিলিন্ডার, পাকস্থলী পরিষ্কারক যন্ত্রসহ বিভিন্ন যন্ত্র এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ছাড়পত্র নিতে হবে। কোনো রোগীকে বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করানোর আগে অভিভাবকদের এসব বিষয় যাচাই করে নেওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। তখনও তারা প্রচণ্ড উত্তেজনা অবস্থায় থাকে, স্ক্রু অনেক উত্তেজনা অবস্থায় থাকে, তখন তাদেরকে আমাদের কিছু আশ্বাস দিয়ে হলো যে আপনি আমাকে কিছুক্ষণ কোঅপারেট করেন, কিছুক্ষণ আমাদের সাথে থাকেন, আমরা হয়তো আপনাকে পরে ছেড়ে দিব। দীর্ঘমেয়াদী কাউন্সেলিং, এটা 1, 2, 3, 10 দিনের ব্যাপার না, দীর্ঘমেয়াদী। আমরা এখান থেকে রিলিজ দেওয়ার পরেও তাদেরকে আমরা উৎসাহিত করি, আপনি আমাদের কাছে আসেন, কাউন্সেলিংয়ের আওতায় থাকেন। মানসিক রোগী উশৃঙ্খল আচরণ করবে, এটাই স্বাভাবিক, এ কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়। মানসিক হাসপাতালের স্বাস্থ্য পরিচর্যা কতটুকু বৈজ্ঞানিকভাবে পরিচালিত হচ্ছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণের আওতায় আনা জরুরি। এই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের লাইসেন্সিং কর্তৃপক্ষ হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিন্তু যখন সেখানে মানসিক রোগের চিকিৎসা দেওয়া হবে, অর্থাৎ সেটি হাসপাতাল হিসেবে পরিগণিত হবে, সেটির কর্তৃপক্ষ কিন্তু, লাইসেন্সিং কর্তৃপক্ষ হচ্ছে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর। ফলে প্রত্যেকটি হাসপাতালের ক্ষেত্রে আমরা বলবো যে দ্বৈত লাইসেন্সিংয়ের প্রয়োজন রয়েছে, যদি না সেখানে শুধুমাত্র মাদকাসক্তির চিকিৎসা দেওয়া হয়। যদি দক্ষ প্রশিক্ষিত হ্যান্ডেলার না থাকে, দক্ষ প্রশিক্ষিত ওয়ার্ড বয় না থাকে, তাহলে কিন্তু এই বল প্রয়োগ করে তাদেরকে শান্ত করতে হয়, এটি কিন্তু সম্পূর্ণ অমানবিক এবং অবৈজ্ঞানিক। সুতরাং আমরা বলবো, যারা এই মানসিক রোগীদেরকে চিকিৎসার আওতার ভিতরে থাকবেন, চিকিৎসক,
নার্স, মানসিক রোগ বিশেষজ্ঞ, ওয়ার্ড বয় সবাইকে কিন্তু এই বিষয়গুলো জানতে হবে। প্রতিটি হাসপাতালে মানসিক রোগের চিকিৎসার জন্য একটি শক্তিশালী সেল গড়ে তোলার তাগিদ বিশেষজ্ঞদের। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। রায়হান হত্যার প্রধান আসামি সাময়িক বরখাস্ত এসআই আকবরকে পালিয়ে যেতে সহায়তাকারী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গ্রেফতারের দাবি জানিয়েছে রায়হানের পরিবার ও এলাকাবাসী। দুপুরে নগরীর আখালিয়াদায় রায়হানের বাসায় সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বৃহত্তর আখালিয়া সংগ্রাম পরিষদের আহ্বায়ক স্থানীয় কাউন্সিলর মুখলিসুর রহমান কামরান। দ্রুত এই হত্যা মামলার অভিযোগপত্র দাখিল, সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। প্রধান আসামি আকবরকে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সিলেট জেলা পুলিশ এবং কানাইঘাট সীমান্ত এলাকার বাসিন্দা ও খাসিয়া সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানান রায়হানের মা। আকবরকে যে ধরা পড়েছে নিশ্চয়ই আপনাদের সহযোগিতাও আছে এবং প্রশাসনেরও সহযোগিতা আছে আকবরকে ধরার জন্য। আর আমি সবাইকে যে এটাই প্রার্থনা করব যাতে আমার বাচ্চার ন্যায় বিচারটা যেন আমি পাই। আমি আর কিছু চাই না এবং অতি দ্রুত বিচারটা যেন শুরু হয়, এটাই আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো। হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করেছে সংগঠনটির একাংশ। বিচার বিভাগীয় তদন্ত দাবি এবং কাউন্সিল বন্ধের আহ্বান জানান তারা। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন আল্লামা আহমদ শফির শ্যালক মাওলানা মোহাম্মদ মঈনউদ্দিন রহি। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হেফাজতের যুগ্ম মহাসচিব জানান, জামাত ইসলামকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত ও তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এই কাউন্সিল করা হচ্ছে। পরিকল্পিতভাবে জামাত শিবির আল্লামা আহমদ শফিকে হত্যা করেছে বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে। জামাত শিবিরের প্ররোচনায় আগামী এই সম্মেলনের আয়োজন, যে আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই যেই কারণে যেই উদ্দেশ্য নিয়ে হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, আজকে কিছু সংখ্যক উচ্চবিলাসী এবং রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নকারীদের হীন উদ্দেশ্য হাসিল করবার জন্য আজকে তারা এই যে রাষ্ট্রদ্রোহী উদ্দেশ্যে এই সম্মেলনের আয়োজন করতেছে। টেকনাফের নাফ নদীতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সাথে গোলাগুলিতে এক মাদক কারবারি নিহত হয়েছে। শনিবার ভোর রাতে নাফ নদীর এক নম্বর সুইচ গেট এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে 210,000 পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি অস্ত্র এবং 2 রাউন্ড বন্দুকের খালি খোসা উদ্ধার করা হয়। এই ঘটনায় আহত 2 বিজিবি সদস্যকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানাই। নাশকতা ও সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় বিএনপি, দেশকে অস্থিতিশীল করতে দেয়া হবে না হুঁশিয়ারি মন্ত্রীদের। বিএনপি সন্ত্রাসে বিশ্বাসী নয়, সরকারের এজেন্টরাই বাস পুড়িয়ে তাদের উপর দোষ চাপাচ্ছে আবারও বললেন মির্জা ফখরুল। মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোতে অবৈধ মানসিক রোগের চিকিৎসা, স্বাস্থ্য অধিদপ্তরের কঠোর নজরদারির তাগিদ। জর্জিয়াতেও জয়ী বাইডেন, জানুয়ারিতে কারা ক্ষমতায় যাবে তা এখনও নিশ্চিত নয় বলেছেন ট্রাম্প। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়। তিনটা নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকায় ধন্যবাদ।